নমস্কার বন্ধুরা তোমাদের ইনফরমেশন বাংলা চ্যানেলে স্বাগত বন্ধুরা তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো তাহলে বুঝতে পারবে কীভাবে পাইপ লাইনে ফিটিংস করে এবং দেওয়ালেতে কীভাবে খুব সহজেই এটাকে প্রতিস্থাপন করা যায় এবং বন্ধুরা দেখো এটা কিন্তু নর্মাল আটা নয় এটা কিন্তু সেই পিভিসি পাইপ বা সিপিভিসি পাইপ সেই ধরনের পাইপ এটা ফিটিংস করার আটা এটা কিন্তু দামও বেশি সাধারণ যে কোনো ড্রেনডাইড আটা বা হেভিকল আটার তুলনায় তো বন্ধুরা দেখো নর্মাল এটা কিন্তু আটকে দিয়েই জাস্ট কিছুক্ষণ চেপে ধরে রাখলেই এটা শক্ত হয়ে যাবে আর খুলতে পারা যাবে না এবং বন্ধুরা এই যে আটাটা খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের সিপিভিসি বা পিভিসি পাইপ জোড়ার ক্ষেত্রে এমনি আটা দিয়ে কিন্তু এই পাইপ লাইনের ফিটিংস করা যাবে না তখন কিন্তু লিকেজ হবে কিন্তু এই আটা দিয়ে ফিটিংস করলে লিকেজ হওয়ার চান্স কিন্তু খুবই কম এবং এখানে দেখো যে লাইনটা না জায়গাটায় প্রথমে মাপ করে ড্রিল করে নেওয়া হচ্ছে এবং সেই ড্রিলের যে হোল আছে সেখানে প্লাস্টিকের যে প্যানা হয় সেটা প্রথমে এখানে আটকে দেওয়া হচ্ছে এবং তারপর দেখো লাইনের পাইপটা এখানে জাস্ট এখানে রাখা হলো সমান করে এবং তারপর যে আটাটার কথা বলছিলাম সেই আটা দিয়ে যেরকম যেটা পয়েন্ট হবে এল খাইয়ে বা টি খাইয়ে মানে এই সকেট সেগুলো দিয়ে এখানে দেখো পরপর লাইনের কানেকশানগুলো করা হচ্ছে এগুলো কিন্তু খুবই সহজ বন্ধুরা যারা পাইপ লাইনের কাজ করে মিস্ত্রি তারা করতেই পারবে এগুলো যারা জানে না পাইপ লাইনের কাজ তাদের ক্ষেত্রে অসুবিধে এই জিনিস তো বন্ধুরা দেখো আমাদের যে মিস্ত্রি দা করছিলো সে কিন্তু খুবই অনায়াসে এগুলো ফিটিংস করে দিচ্ছিল এবং বন্ধুরা দেখো এখানে এগুলো এক ইঞ্চি পাইপ এবং আরও যেখানে যেমন সরু পাইপ আছে সেখানে সেরকম পাইপের কাজ আছে এবং দেখো পরপর অনেকগুলো লাইন হচ্ছিল এবং দেখো বন্ধুরা এটা হচ্ছে তিন ইঞ্চি পাইপ জলের যে ড্রেনের জল সেটাকে পাস হওয়ার জন্য এবং এই যে পাইপগুলো ফিটিংস করার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা এখানে আটার প্রয়োজন হয় না সাধারণত কারণ এর নিচে রাবার দেওয়া থাকে প্রথমের মুখটাতে সকেটের কাছে সে সেই সকেটের কাছে রাবার দেওয়ার জন্য জাস্ট অটোমেটিক রাবারে একটুখানি যে কোনো ধরনের তেল বা মবিল এই জাতীয় জিনিস দিয়ে জাস্ট পুশ করে দিলেই এটা কিন্তু ঢুকে থাকে এবং আটকে থাকে কোনো রকম সমস্যা হয় না এই ধরনের এবং যদি সকেট না থাকে সেই ক্ষেত্রে সেই জায়গাটাকে গরম করিয়ে এইটা কিন্তু তিন ইঞ্চি পাইপগুলো ফিটিংস করা যায় তিন ইঞ্চি পাইপগুলো বাথরুমে জল পাস করার জন্য এবং দেখো বন্ধু এটা যে দুটো পয়েন্ট করা আছে এটা গিজারের পয়েন্ট করা আছে পাশাপাশি দেখলেই বুঝতে পারবে এবং বন্ধুরা দেখো এটা একটা মোটা চার ইঞ্চি পাইপ এটা কোমোটের জন্য লাইন কানেকশন করা আছে বাথরুমের ভেতর কোমোট বসানোর জন্য তো বন্ধুরা দেখো দুটো পাইপ লাইন গেছে পাশাপাশি নিচে দিয়ে এবং ওপরেরটা হচ্ছে জলের পাইপ লাইনের কানেকশান এক ইঞ্চি পাইপ লাইন তো দেখলেই বুঝতে পারবে এবং বন্ধুরা দেখো এটা হচ্ছে বিভিন্ন যে ব্যবহার করার জন্য যে কল হয় তো এটা হচ্ছে স্টিলের সাওয়ারের এটা একটা গেট এটা হচ্ছে এক কাটি গেট ডিসান কোম্পানির এটা কিন্তু খুবই পপুলার কোম্পানি এবং বন্ধুরা এর প্রাইসও কিন্তু খুব বেশি হাইফাই একটা দাম প্রায় সাড়ে নশো টাকার মতো এটা দাম নিয়েছে এবং দেখো বন্ধুরা এটা হচ্ছে প্রের প্লাস্টিকের কল যে কক টপ কক বলে তো এগুলো হচ্ছে নর্মাল এগুলো প্রায় দেড়শো দুশো টাকার কাছাকাছি দাম আছে এটা প্রোয়াগের প্লাস্টিকের কল এবং বন্ধুরা দেখো তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে প্রয়াগ কোম্পানির সবইগুলো প্রায় প্রয়াগেরই মাল রয়েছে প্রয়াগের মাল নিঃসন্দেহে ভালো বন্ধুরা এর আগেও আমরা ইউজ করেছি বাড়িতে ব্যবহার করার ক্ষেত্রে তারপরও এটা নতুন করে কানেকশান হতে এটাই কিনে আনা হয়েছে এবং তারপর দেখো বন্ধুরা এই যে প্রয়াগের এটা হচ্ছে সাওয়ার এটাও কিন্তু দাম নিয়েছে দুশো টাকা এগুলো বিভিন্ন কোম্পানির কিন্তু দাম কম বেশি হতে পারে আমি কোনো কোম্পানির প্রোডাক্টে প্রমোশন করছি না বন্ধুরা তো দেখো এটা হচ্ছে সাওয়ার লাইন কানেকশানের জন্য প্রো এক কোম্পানি এই ধরনের যে ফিটিংসগুলো আছে এগুলো কিন্তু নিঃসন্দেহে ব্যবহার করার যোগ্য এর সঙ্গে বিভিন্ন যে আরও প্রোডাক্ট আছে যেমন দেখো এটা হচ্ছে সেই কোমোটে ব্যবহার করার জন্য জেট স্প্রে বা আরও যে পাইপ লাইন ফিটিংস ফিটিংসগুলো আছে সেগুলো কিন্তু নিঃসন্দেহে ভালো তো বন্ধুরা ভিডিওটা হেল্পফুল হয়ে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এনে যদি কিছু জানার থাকে কমেন্ট করে জানিও পারলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও এবং আমাদের ইনফরমেশন বাংলা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অল নোটিফিকেশান প্রেস করে দেবো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবে সবাই